আবারও বিস্ফোরক তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। ফের একবার বিরোধীদের জুতো পেটার নিদান দিলেন তিনি। এদিন ডানলপুরে একটি পথসভা করে একথা বলেন তিনি। আবারও আক্রমণাত্মক তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। ফের একবার বিরোধীদের জুতো পেটার নিদান দিলেন তিনি। শুধু কি জুতো পেটার নিদান, তার সাথে এবার সরাসরি বাবা তুলে রাজ্যের বিরোধী দলকে আক্রমণ শানালেন বর্ষীয়ান এই নেতা। আগামী 29 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে রবিবার উত্তর চব্বিশ পরগনার ডানলপ মোড়ে চলছিল এক প্রস্তুতি পথসভা। সেই পথসভা মঞ্চে বক্তব্যের আসরে উপস্থিত ছিলেন দমদম কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অধ্যাপক সৌগত রায়। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বক্তব্যের আসরে হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। এদিন বক্তব্যের আসরে আক্রমণাত্মক সুরে রাজ্যের বিরোধী বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে একই কাঠগড়ায় তুলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চোর ওদের, অর্থাৎ বিরোধী দলের বাবারা। পাশাপাশি এবার গায়ের চামড়া দিয়ে জুতো তৈরির প্রসঙ্গ এড়িয়ে বিরোধীদের পরক্ষে জুতো পেটা করার নিদান দিলেন তিনি। এদিন সৌগত রায় আরো বলেন, বিরোধীরা বলছে চোর ধরো জেলে ভরো, যারা ধরা পড়েছে তাদের সম্পর্কে বলুন, কিন্তু সবাইকে চোর বলছেন কেন? আর তাতেই ঘোর আপত্তি সাংসদের। বিরোধীদের এই স্লোগানকে উপলক্ষ করে তিনি বলেন, এই কথা বললে আপনাদের, অর্থাৎ বিরোধীদের, যদি কেউ জুতো পেটা করে তাহলে আপনারা কেউ দুঃখ করবেন না, আপত্তি করবেন না। বিজেপি কয়েকটা মাদল আছে বিজেপি করে, দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার কি নাম। আগে দিলীপ মজুমদার অশিক্ষিত ছিল, ক্লাস এইট পাস, ফিটার মিস্ত্রি আমি ভাবতাম, কেউ যা ইচ্ছে বলে বলুন। কিন্তু এখন দেখছি সুকান্ত মজুমদার, সে গোটানি অধ্যাপক হয়েও সে সমান উগ্র কথা বলছে। আমরা বলছি জোরা রোজ বলছে এ ধরা পড়বে, ও ধরা পড়বে, আমি বলছি সিবিআই, আর ইডি কি ওদের বাবার সম্পত্তি, ওদের বাবার সংগঠন রোজ বলছে জমু গ্রেপ্তার হবে, যখন গ্রেপ্তার হবে দেখা যাবে আইনের ব্যবস্থা নেবার। পাশাপাশি তিনি বলেন, দল পার্থ দুর্নীতিকে সমর্থন করে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যেই দুর্নীতির কারণে পার্থকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। সাধারণ তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে দল তার দায় নেবে না, কারণ দুর্নীতিবাজদের তৃণমূলে কোনো জায়গা নেই। আমি জানি আপনাদের মনে একটা প্রশ্ন আছে, আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি, তার সম্বন্ধে অভিযোগ উঠেছে যে তার ঘনিষ্ঠ জনের কাছে কোটি কোটি টাকা পাওয়া গেছে। আমরা সর্বতোভাবে তার নিন্দা করি এবং পার্থ চ্যাটার্জিকে আমরা দল থেকে ছেঁটে ফেলে দিয়েছি, এবং অভিষেক ব্যানার্জি বলেছে জিরো টলারেন্স ফর করাপশন, যার বিরুদ্ধে দুর্নীতি স্পষ্ট অভিযোগ প্রমাণ আসবে, যেমন পার্থর ক্ষেত্রে এসেছিল, তার তৃণমূল কংগ্রেসের জায়গা হয় না, হতে পারে না, হবে না, এটা আমরা বুঝতে চাই। এছাড়াও এদিন তিনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতিদ্বয় সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে বাদর বলেও কটাক্ষ করেন। তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, কলকাতা। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে, শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31 আগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।